লেখক প্রকাশক আর পাঠকের অপেক্ষা ঘুচিয়ে এবার পর্দা উঠল চট্টগ্রামের অমর একুশে বইমেলার। আজ থেকে চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলা মাঠে 155টি স্টল নিয়ে জমজমাটে এই মেলার আসর বসেছে। প্রথমবারের মতো এবার বইমেলার আসর বসেছে শিরীষতলার 43,000 বর্গফুট এলাকা জুড়ে। মেলায় বরাদ্দ পাওয়া 155টি স্টলের মধ্যে ডাবল স্টল রয়েছে 78টি এবং সিঙ্গল স্টল 77টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাও মেলায় অংশ নিচ্ছে। বিকেল তিনটায় সিটি মেয়র রেজাউল করিম প্রাণের এই মেলার উদ্বোধন করেন। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 10টা থেকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বইমেলায় বই বিক্রি ছাড়াও মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মেলার তো আয়োজন করা হয়েছে, তো এই বিষয়ে কি তথ্য আছে সব মিলিয়ে? জি ফাতিমা, যেমনটি জানতে চেয়েছিলেন, আজ মেলার প্রথম দিন। চট্টগ্রামের এই প্রথমবারের মতো শিরীষতলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এই মেলাটি আসলে চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে জিমনেশিয়াম মাঠে হতো। এই প্রথমবারের মতো চট্টগ্রামের শিরীষতলায় ফুসফুস নামে খ্যাত এইখানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। 23 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। শুধুমাত্র বন্ধের দিন সকাল 10টা থেকে খোলা থাকবে, তবে আজ যেহেতু মেলার প্রথম দিন সেই হিসেবে কিন্তু বেশ দর্শনার্থী পাঠকেই বলবো আসলে এসেছে মেলাতে, মেলা দেখতে। এবং তবে এখানকার যারা প্রকাশক আছে, যারা স্টল দিয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন তারা কিছুটা শঙ্কায় আছে। যেহেতু অন্যান্য বছর আসলে অন্য জায়গায় হতো, এই বছর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শিরীষতলায় হতে, কেমন পাঠক আসবে সেটা নিয়ে কিন্তু যারা স্টল দিয়েছেন তারা কিন্তু শঙ্কায় আছেন। তবে সব কিছু ছাপিয়ে এই মুহূর্তে কিন্তু প্রচুর পাঠক এসেছেন, অনেককে কিন্তু আমরা দেখেছি বই ক্রয় করে নিতে। তবে মেলায় কিন্তু 155টি স্টল দিয়েছেন, সেখানে ডাবল স্টল আছে 78টি, সিঙ্গেল স্টল আছে 77টি এবং 92টি প্রকাশনা সংস্থা কিন্তু তারা কিন্তু এই মেলায় অংশ নিয়েছেন। এবং এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি যদি বলি, আসলে বিদেশি পর্যটকরাও কিন্তু এসেছেন মেলাতে, অনেকেই কিন্তু বিশেষ করে ক্যালকাটার বেশ কিছু পাঠক এখানে এসেছেন। তারা জানিয়েছেন তারা কিন্তু প্রতি বছর এই চট্টগ্রামের বই মেলায় কিন্তু আসে এবং সেভাবে তারা কিন্তু এখনও এসেছেন। তবে মেলা যেহেতু আজকে প্রথম দিন, সেই জন্য কিন্তু পরিপূর্ণ এখনও উঠেনি, তবে দু একদিনের মধ্যে কিন্তু মেলার সম্পূর্ণ কার্যক্রম হয়তো পরিপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবগুলো স্টলে বই নিয়ে কিন্তু সাজিয়েছেন তারা। ফাতিমা, এই ছিল মেলা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।